ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বর্ণমেলা উৎসব। সকালে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শত শত শিশু কিশোর। আনন্দময় পরিবেশে বাংলা ভাষার ইতিহাস, ভাষা সংগ্রাম আর বাংলা বর্ণ চেনার জন্যই এই আয়োজন। একুশের চেতনা শুধু উদযাপনের নয়, চেতনা লালন করাটাই আসল কাজ বলে জানান আয়োজকরা। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বর্ণমেলা উৎসব। ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বর্ণমেলা উৎসব। সকালে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শত শত শিশু কিশোর। আনন্দময় পরিবেশে বাংলা ভাষার ইতিহাস, ভাষা সংগ্রাম আর বাংলা বর্ণ চেনার জন্যই এই আয়োজন। একুশের চেতনা শুধু উদযাপনের নয়, চেতনা লালন করাটাই আসল কাজ বলে জানান আয়োজকরা। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বর্ণমেলা উৎসব। ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বর্ণমেলা উৎসব। সকালে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শত শত শিশু কিশোর। আনন্দময় পরিবেশে বাংলা ভাষার ইতিহাস, ভাষা সংগ্রাম আর বাংলা বর্ণ চেনার জন্যই এই আয়োজন। একুশের চেতনা শুধু উদযাপনের নয়, চেতনা লালন করাটাই আসল কাজ বলে জানান আয়োজকরা। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বর্ণমেলা উৎসব। ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বর্ণমেলা উৎসব। সকালে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শত শত শিশু কিশোর। আনন্দময় পরিবেশে বাংলা ভাষার ইতিহাস, ভাষা সংগ্রাম আর বাংলা বর্ণ চেনার জন্যই এই আয়োজন। একুশের চেতনা শুধু উদযাপনের নয়, চেতনা লালন করাটাই আসল কাজ বলে জানান আয়োজকরা। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বর্ণমেলা উৎসব। ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বর্ণমেলা উৎসব। সকালে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শত শত শিশু কিশোর। আনন্দময় পরিবেশে বাংলা ভাষার ইতিহাস, ভাষা সংগ্রাম আর বাংলা বর্ণ চেনার জন্যই এই আয়োজন। একুশের চেতনা শুধু উদযাপনের নয়, চেতনা লালন করাটাই আসল কাজ বলে জানান আয়োজকরা। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বর্ণমেলা উৎসব। ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বর্ণমেলা উৎসব। সকালে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শত শত শিশু কিশোর। আনন্দময় পরিবেশে বাংলা ভাষার ইতিহাস, ভাষা সংগ্রাম আর বাংলা বর্ণ চেনার জন্যই এই আয়োজন। একুশের চেতনা শুধু উদযাপনের নয়, চেতনা লালন করাটাই আসল কাজ বলে জানান আয়োজকরা। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বর্ণমেলা উৎসব।